সাবধান, রাতের বেলা ঘুমাবার সময় কেউ যদি খালি গায়ে ঘুম আসে তাহলে তার দুইটা বড় ধরনের মহা মুসিবত, দুইটা বিপদ তার সামনে আসবে। রাতের বেলা খালি গায়ে যে ব্যক্তি ঘুমাবে তার সামনে দুইটা মহা মুসিবত, মহা বিপদ চলে আসবে। যারা রাতের বেলা খালি গায়ে ঘুমায় দুইটি বিপদের সম্মুখীন হবে। আজকে এখন বর্তমানে ইয়ং সমাজ যারা আছে, ইয়ং পিপল যারা আছে, আমাদের সমাজে যারা আছে, রাতের বেলা শুধু খালি গায়ে ঘুমাই না, তারা ছোট্ট প্যান্ট পরে রাতের বেলা ঘুমায়, রাতের বেলা ছোট্ট প্যান্ট পরে তারা ঘুমায়। মুসলিম জাতি হিসাবে আমাদেরকে বুঝতে হবে, এই সব থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। অন ইসলামী রীতিনীতি আমাদের মধ্যে ঢুকালে হবে না, আমাদেরকে পুত পবিত্র জীবন যাপন করতে হবে। রাতের বেলা ঘুমাবেন আপনি খালি গায়ে, এটা ঠিক না। আমার ভাইরা মুসলিম জাতি হিসাবে আমাদেরকে বুঝতে হবে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এ টু জেড, আমাদেরকে নবুয়তের 23 বছর জীবনে আমাদেরকে সব শিক্ষা দিয়েছেন। তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের নিকট আমাদের পিতার মতো, আমরা তার কাছে আমাদের আমরা তার সন্তানের মতো, তিনি আমাদের পিতার মতো, তিনি আমাদের উস্তাদ আর আমরা হলাম তার ছাত্র, তিনি আমাদের শিক্ষক। কোরআন হাদিস শরীফের ভিতরে আমার ভাইরা ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা আনা লাকুম মাসালুল ওয়ালিদি লিওয়ালাদিহি, আমি তোমাদের নিকট শিক্ষকের মতো, আমি তোমাদের নিকট তোমাদের পিতার মতো, তোমরা হলা আমার নিকট আমার সন্তানের মতো। ইন্নামা আনা লাকুম মাসালুল ওয়ালিদি লিওয়ালাদিহি, তোমরা আমার সন্তানের মতো, তোমরা আমার সন্তান, আমি তোমাদের পিতা, তোমরা আমার সন্তানের মতো, আমি তোমাদের নিকট তোমাদের পিতার মতো। ওয়াল্লিমুকুম, আমি তোমাদেরকে শিক্ষা দিব, ইজা আতাইতুমুল গায়তা, তোমরা যখন হাম্মাম খানায় যাবে, প্রস্রাব খানায় যাবে, অথবা পায়খানা যাবে, পায়খানা করবে অথবা প্রস্রাব করবে, আমি তোমাদেরকে শিক্ষা দিব, ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা কিবলাকে সম্মুখ রেখে পেশাব পায়খানা করবে না, কিবলাকে পেছনে রেখেও তোমরা পেশাব পায়খানা করবে না। ও আমারা বিলি সালাতাতি হিজারি, আর তোমরা বাথরুমে যখন যাবে পায়খানা করতে তিনটা ডিলা তোমরা ব্যবহার করবে। ও নাহা আনির রাউসি ওয়ার রিমাতি, তোমরা হাড্ডি দিয়ে আর গোবর দিয়ে কখনো তোমরা এস্তেনজা করবে না, ডিলা ব্যবহার করবে না। ও নাহা আইয়াস্তাতিবার রাজুল বিয়ামিনিহি, নবীজি বলে আমি তোমাদেরকে আরো নিষেধ করলাম, ডান হাত দিয়ে তোমরা পেশাবখানা এবং পায়খানায় হাত দিবে না, ডান হাত দিয়ে তোমরা শৌচ কাজ করবে না। রসুল আমাদের নিকট উস্তাদের মতো, পিতার মতো, আমরা তার ছাত্রর মতো। নবুয়তের 23 বছরে আল্লাহর হাবিব উম্মতকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। নবীজি বলেছেন তোমরা রাতের বেলা যখন ঘুমাবা, রাতের বেলা ঘুমাবার সময় অজু করে তারপরে ঘুমাইবা। সুবহানাল্লাহ বিহামদি, আর আমরা তো পায়খানা থেকে আসি হাত দিয়ে পাও দিয়ে আমরা আসি না। রসুল বলছেন রাতে ঘুমাবার আগে অজু করবে, অজু করে তারপরে তোমরা ঘুম আসবে। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহর নবী বলেছেন রাতের বেলা যখন তোমরা অজু করে ঘুমাতে আসবে, আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ নিয়োগ করে দিবে। একজন রহমতের ফেরেশতা পাহারার জন্য আপনাকে আমাকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করবে। ওই ফেরেশতা বান্দার জন্য সারা রাত রহমতের দোয়া করতে থাকি, সারা রাত্র রহমতের দোয়া করে। কেউ যদি পরিপূর্ণ আমল করলো, নামাজ, রোজা, হজ, যাকাত পূর্ণাঙ্গ আমল করার পরে রাতের বেলা ঘুমাবার আগে গোসল অজু করে যদি বান্দাটা ঘুমায়া যায়, আর ঘুমের মধ্যে যদি ওই বান্দার মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। ওই ফেরেশতা, যেই ফেরেশতা আপনার পাহারার জন্য নিযুক্ত হয়ে যায়, দুই অবস্থায় ওই ফেরেশতা আপনার কাছে থাকবে না। আপনি যখন রাতের বেলা ঘুমের মাঝখান দিয়া পেশাব পায়খানা করতে যাবেন তখন কিন্তু ফেরেশতা থাকবে না, আর স্ত্রী সহবাস যখন করবেন তখনও ফেরেশতা থাকবে না। এই দুই অবস্থায় ফেরেশতা আপনার সাথে থাকবে না। ও এছাড়া 24টা ঘন্টা ওই ফেরেশতা আপনার পাশে থাকবে, আপনাকে পাহারা দিবে, আপনার জন্য বরকতের দোয়া করবে। সুবহানাল্লাহ বিহামদি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ, নিশ্চয়ই তোমাদের জন্য রহি আছে হেফাজতকারী, এর মানে হলো হেফাজতকারী ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কি
নিরামন কাতিবিন এর মানে হলো সম্মানিত লেখক দয় যারা তোমাদের কাছে আসে তোমরা যা করো তা তারা লিপিবদ্ধ করে তোমরা যা বলো তা তারা শুনে যা করো তা তারা লিপিবদ্ধ করে রাখে ইন্নাল আবরার লাফি নাঈম আল্লাহ পাক বলে নিশ্চয়ই জান্নাতে যারা 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 নেককার বান্দা তাদের জন্য রয়েছে শান্তির জীবন ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আর যারা পাপী তাদের জন্য রহিয়াছে জাহান্নাম যারা জান্নাতি যারা নেকি মানুষ যে সমস্ত লোকেরা যারা পুণ্যবান তাদের জন্য রহিয়াছে শান্তি আনন্দ আর যারা পাপী তাদের জন্য রহিয়াছে জাহান্নাম আমার বন্ধুরা আমার ভাইরা আমার বন্ধুরা যখন কেউ খালি গায়ে ঘুমায় যখন কেউ খালি গায়ে ঘুমাসে তখন খালি গায়ে যখন ঘুমাতে যায় তখন রহমতের ফেরেশতা তাদের কাছ থেকে দূর হয়ে যায় তখন আর রহমতের ফেরেশতা তাদের কাছে থাকে না রহমতের ফেরেশতা যদি চলে যায় হেফাজতকারী ফেরেশতা যদি চলে যায় নাকের ছিদ্র কানের ছিদ্র মুখের ছিদ্র দিয়া বিভিন্ন ধরনের পোকা মাকড় ঢুকতে পারে আর যদি খালি গায়ে না থাকে জামা কাপড় পরে ঘুমায় রহমতের ফেরেশতা মুখের সামনে দাঁড়ায় থাকে কানের ছিদ্রের সামনে দাঁড়ায় থাকে নাকের ছেদার সামনে দাঁড়ায় থাকে কোনো যদি পোকা মাকড় ঢুকতে চায় রহমতের ফেরেশতারা তা দূর করে দেয় সুবহানাল্লাহ বিহামদি বিভিন্ন পোকা মাকড় যেন ঢুকতে না পারে এই অঙ্গগুলোর মধ্যে ফেরেশতারা নিয়োগ থাকে আমার বন্ধুরা কিন্তু সারা রাত খালি গায়ে যখন আপনি ঘুমাবেন ঘুমাবার কারণে জিন আপনাকে অ্যাটাক করতে পারে দুষ্ট জিন অ্যাটাক আপনাকে করতে পারে অনেকে আছে জিনকে বিশ্বাস করে না তারা বলতে থাকে মানসিক ভারসাম্য ভারসাম্যতা নষ্ট হয়ে গেছে না মানসিক ভারসাম্য তো না জিন অবশ্যই আছে কোরআনে কারিমে জিনের নামে একটা সূরা আছে মানুষের নামে একটা সূরা আছে সূরাতুল জিন আর সূরাতুন নাস মানুষের নামে জিন আছে আর আর মানুষের নামে সূরা আছে জিনের নামে সূরা আছে এই পৃথিবীতে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামীর জন্য সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই পৃথিবীতে মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামীর জন্য রাতের বেলা খালি গায়ে আপনি যদি ঘুমান জিন আপনার উপর আকৃষ্ট হতে পারে আয় পুরুষের জন্য রহিয়াছে মহিলা জিন মহিলাদের জন্য রহিয়াছে পুরুষ জিন আমার ভাইরা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন খালি গায়ে যদি ঘুম আসে কেউ বিভিন্ন ধরনের রোগ জীবাণু আজ শরীরের মধ্যে আটকাতে পারে অনেকে বলে খালি ঘুমানো জায়েজ আছে জায়েজ ঠিক আছে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু শরীরের মধ্যে অ্যাটাক করতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বিজ্ঞানের মহাবিজ্ঞানী এই পৃথিবীতে রসুলের চাইতে বিজ্ঞান আর পৃথিবীতে নাই তিনি মহাবিজ্ঞানী তিনি বলে দিয়েছেন রাতের বেলা ঘুমাবার আগে তোমরা অজু করে ঘুমাবে তোমরা খালি গায়ে ঘুমাবে না তোমরা কাপড় পরিধান করে ঘুমাবে আজকে আমাদের ইয়ং পিপলস যারা আছে যুব সমাজ তারা ছোট্ট প্যান্ট পরে হাফ প্যান্ট পরে তারপরে ঘুমাসে না এতে করে আপনার জিন আপনাকে অ্যাটাক করতে পারে আপনার বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে যেতে পারে আমার এই ওয়াশটা সারা বাংলাদেশ সহ বিশ্বে ছড়িয়ে